বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমি অ্যান্ড্রয়েড বক্স নিয়ে কিছু কথা বলতে এসেছি। যে বক্সটি নিয়ে কথা বলবো তার মডেল R69 এবং এটাতে রয়েছে, এটা হলো অ্যান্ড্রয়েড 4.4 ভার্সন কিটক্যাট, এবং এটাতে সিপিইউ আছে 2.4 গিগাহার্টজ কোয়াড কোর প্রসেসর। এটাতে মেমোরি সাপোর্ট করবে 32 GB পর্যন্ত। এটার পাওয়ার কনজাম্পশন করবে 5 ওয়াট, এবং এটা দেখতে খুবই হালকা এবং 2 গ্রাম। এখানে দেখতে পাচ্ছেন এটা ইন্ট্যাক্ট বক্স থেকে খোলা হচ্ছে। এখানে অ্যান্ড্রয়েড টিভি বক্স আছে, রিমোট আছে, অ্যাডাপ্টার আছে, HDMI কেবল আছে যেটা দিয়ে আপনি টিভির সাথে কানেকশন করবেন, এবং একটি ম্যানুয়াল বুক রয়েছে। এবং ভিডিও শেষে আমি দেখাবো কিভাবে এটা টিভির সাথে কানেক্ট করে আপনি পাসওয়ার্ড দিয়ে ওয়াইফাই দিয়ে কিভাবে আপনি টিভি চালাতে পারেন। দেখতে পাচ্ছেন R69 অ্যান্ড্রয়েড বক্স, এবং এটার পিছনে আমাদের সিরিয়াল দেওয়া আছে। সিরিয়াল অনুযায়ী আমরা আমাদের প্রোডাক্টগুলো বুঝতে পারবো। এটা এখানে রয়েছে একটি মাইক্রো এইচডি পোর্ট এবং একটি USB পোর্ট, এবং এ সাইডে রয়েছে ল্যান পোর্ট, HDMI পোর্ট, USB পোর্ট, পাওয়ার পোর্ট, এবং আপনি যদি অডিও এক্সট্রা প্রয়োজন হয় সেক্ষেত্রে সে পোর্টও রয়েছে, বা আপনি হেডফোন দিয়ে শুনতে পারবেন। এটা অ্যাডাপ্টার, এবং অ্যাডাপ্টারটা আপনারা যদি একটু খেয়াল করেন, আমি একটু জুম করার চেষ্টা করেছি, সেক্ষেত্রে এটা বোঝা যাবে যে এটা হলো 5 ভোল্টের একটি অ্যাডাপ্টার। এবং এখানে HDMI কেবল দেখতে পাচ্ছেন, আমি একটু এটা খুলে আপনাদের দেখাচ্ছি। এটা আপনাকে টিভি বক্সের সাথেই দেওয়া হবে, টিভি বক্সের সাথে এটি পাবেন। দেখতে পাচ্ছেন HDMI কেবল, এটা দিয়ে আপনি টিভির সাথে কানেক্ট করবেন। এবং যে সকল টিভিতে HDMI পোর্ট আছে সেই সকল টিভিতে আপনি টিভি বক্স ইউজ করতে পারবেন। HDMI পোর্ট না থাকলে এই বক্সটি ইউজ করা যাবে না। আমি দেখাচ্ছি কিভাবে আপনি ওয়াইফাই পাসওয়ার্ডটি দিতে পারবেন। আপনারা নেটওয়ার্কে যাবেন, নেটওয়ার্কে যে ওখান থেকে আপনি আপনার যে ওয়াইফাইটি বাসায় আছে বা অফিসে আছে সেই ওয়াইফাইটির পাসওয়ার্ডটি সেখানে আপনারা বসিয়ে কানেক্ট করে আপনারা ইন্টারনেট চালাতে পারবেন। যেহেতু অ্যান্ড্রয়েড বক্স, আপনার অ্যান্ড্রয়েডের যে সকল অ্যাপসগুলো অ্যান্ড্রয়েডে সাপোর্ট করে সব অ্যাপসগুলোই এখানে সাপোর্ট করবে, সুতরাং এগুলো অনেক ইউজার ফ্রেন্ডলি হবে আর কি, আপনারা ইউজ করতে পারেন। দেখছেন আমি কিভাবে এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটি দিয়ে কানেক্ট করে নিলে এটা অটো কানেক্ট হয়ে যাবে, এবং এটা সবচাইতে বড় কথা হলো যে এগুলো বর্তমানে খুবই ভালো চলছে, এবং এগুলো আপনার নেট স্পিডটা যদি ভালো থাকে, অনেক ভালো স্পিড এগুলো আপনাকে দিবে। আপনারা দেখতে পাচ্ছেন, আমি আপনাদের দেখাবো যে কিভাবে আমি গুগল থেকেই ইউটিউবে সার্চ করে এখানে কি আমি 4K ভিডিও এখানে আমি সার্চ দিব, 4K ভিডিও আপনাদের দেখানোর জন্য। একটু অপেক্ষা করবেন, নেট একটু স্লো হওয়ার কারণে এটি একটু সময় নিচ্ছে। এবং সবচেয়ে বড় কথা হলো বাংলাদেশে খুবই কম মূল্যেই বর্তমানে পাওয়া যাচ্ছে R69 সিরিজের অ্যান্ড্রয়েড বক্স। আপনারা এটা যে কোনো দোকান থেকেই ক্রয় করতে পারেন। এটা এলিফ্যান্ট রোড R1 কম্পিউটার্সে পাওয়া যাবে। এটা আলপনা প্লাজা সেকেন্ড ফ্লোর 315/16 নাম্বার শপ। দেখতে পাচ্ছেন একটি 4K ভিডিও আমি চালু করার চেষ্টা করছি, এবং আপনাদের দেখাবো যে 4K ভিডিও আসলে সাপোর্ট করছে কি না। এই অ্যান্ড্রয়েড বক্সটিতে 4K ভিডিও সাপোর্ট করবে, আপনারা নিতে পারেন। এগুলো খুবই কম প্রাইসের মধ্যে আপনার টিভিকে অ্যান্ড্রয়েড করে দেবে। দেখতে পাচ্ছেন একটা 4K ভিডিও কিন্তু চলছে। সুতরাং ভিউয়ার্স, আপনারা সাথে থাকার জন্য ধন্যবাদ। চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক দিবেন, কিছু জানার থাকলে কমেন্টস করবেন।